দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ক্যাপ্টেন বদলেও জয়ের মুখ দেখতে ব্যর্থ হলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2020-এর 32 নম্বর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে লজ্জাজনকভাবে ম্যাচ হারলো কলকাতা নাইট বাহিনী। অ্যাপ্রেন্ট ইউইর বুকে আইপিএল 2020-তে প্রথম 6টি ম্যাচের মধ্যে 4টিতে অসাধারণভাবে জয় দাখিল করার পর কলকাতা নাইট রাইডার্স গত 2টি ম্যাচে পরপরভাবে যথাক্রমে আরসিবি ও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ম্যাচ হেরে জঘন্য প্রদর্শন করেছে। তাই যেখানে আইপিএল 2020-তে 32টি ম্যাচ খেলা হয়ে যাওয়ার পর টিমগুলি এখন টপ 4 স্থান দখলের লড়াইতে ব্যস্ত রয়েছে, সেখানে এই টিমের কাছে আর মাত্র 6টি ম্যাচই অবশিষ্ট আছে। তাই এই টিমকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে ও ম্যাচ জিতে প্লে অফসে যেতে হলে আগামী 6টি ম্যাচের মধ্যে এদের 4টি ম্যাচে যে কোনো প্রকারে জিত দখল করা খুব জরুরি। তাই এই টিম এখন দলের নতুন ক্যাপ্টেন ইয়ন মর্গানকে নিয়ে গত ম্যাচে যেসব ভুলগুলি হয়েছিল তাকে শুধরে দলে বিশাল 3টি বড় পরিবর্তন করে খেলতে চলেছে পরবর্তী ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তাই আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব আগামী 18ই অক্টোবর খেলা হওয়া কেকেআর ভার্সেস এসআরএইচ ম্যাচটিতে কেকেআর টিম ঠিক কোন 3 বড় পরিবর্তন ঘটাবে। তো সব কিছু জানতে অবশ্যই দেখো পুরো ভিডিও, এবং তুমিও যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হও ও কেকেআরকে এই আইপিএল 2020 জুড়ে সাপোর্ট করো তাহলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি এখনই করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথম বড় পরিবর্তন এসআরএইচ এর বিরুদ্ধে প্লেইং ইলেভেনে কুলদীপ যাদবের আগমন। হ্যাঁ বস, গত 4 বছর ধরে ইন্ডিয়া টিমের হয়ে ম্যাচ উইনার হিসেবে খেলা এই বোলারটিকে পরপর ম্যাচগুলিতে ডাগ আউটে বসিয়ে রাখা কেকেআরের মূর্খামির পরিচয়। তাই কেকেআর টিমকে ঘুরে দাঁড়াতে হলে ও আগামী ম্যাচগুলো জিতে প্লে অফসে যেতে হলে যে কোনো উপায়ে পরের ম্যাচে কুলদীপ যাদবের দলে আসা খুব জরুরি। কেননা বর্তমানে ইউইর উইকেটগুলি যেমন একেবারে স্লো হয়ে স্পিন ফ্রেন্ডলি হয়ে গেছে, ঠিক তেমনই কেকেআর এই চ্যাম্পিয়ন বোলারটিকে দলে খেলিয়ে তাকে ভরসা জোটালে সে অবশ্যই আগের মতো জ্বলে উঠবে। এরপর দ্বিতীয় বড় পরিবর্তন প্লেইং ইলেভেনে লকি ফার্গুসনের আগমন। হ্যাঁ ফ্রেন্ড, কেকেআরের প্লেইং ইলেভেনে প্রতি ম্যাচে টেস্ট ক্রিকেটের নাম্বার 1 বোলার প্যাট কামিন্স থাকলেও তিনি বল হাতে 8টি ম্যাচে মাত্র 2 উইকেট নিয়ে 250+ রান দিয়ে একেবারে সাধারণ মানের পারফরমেন্স করেছেন। তাই কেকেআর যদি এবার 8টি আইপিএল ম্যাচ 5টি উইকেট নেওয়া দুরন্ত ফাস্ট বোলার লকি ফার্গুসনকে প্যাট কামিন্স কিংবা ক্রিস গ্রিনের জায়গায় খেলায় তাহলে বোলিং ডিপার্টমেন্ট আরও মজবুত হয়ে কেকেআর ম্যাচ জিতবে। এরপর তৃতীয় বড় পরিবর্তন আন্দ্রে রাসেলকে অ্যাজ এ ওপেনার হিসেবে ব্যবহার করা। হ্যাঁ ফ্রেন্ড, অ্যাজ এ ওপেনার আন্দ্রে রাসেল এর আগে বহুবার টি টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ খেলেছেন। তাই যেখানে তিনি গত 8টি ম্যাচে 4 কিংবা 5 কিংবা 6 নম্বর পজিশনে সুপার ফ্লপ থেকেছেন, সেখানে তিনি এই পজিশনে নামলে পাওয়ার প্লেতে হাত খুলে খেলে সুনীল নারায়ণের মতো কোনো বিস্ময় দেখাতে পারেন। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট, এবং আরও এইভাবে কলকাতা নাইট রাইডার্স ও আইপিএল 2020 সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।